नमस्कार दर्शक बंधुरा, झुमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज शेयर करछि शीतेर सब्जी दिए चटपट कि करे भेज पोलाव तैरि करा जाए। बासमती चाल 3.5 कप बा 350 ग्राम जल दिए खूब भालो करे 7 থেকে 8 বার आमी धुए नेब, ताहले चाले जे स्टार्च आछे सेटा बेरिये जाबे पुरोपुरी। एइभाबे जदि स्टार्चटा बेर करे नेवा जाए ताहले भातटा सिद्ध होवार पर झरझरे तैरि होबे। एरपर भालो जल दिए 40 মিনিটের মতো ভিজিয়ে রাখব। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা বেশ হালকা তৈরি হবে। এবার ফুটন্ত গরম জলে 1 টেবিলস্পুন নুন দিয়ে দিলাম আর চালটা দিয়ে দেব। ফুটন্ত গরম জলে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পর ভাঙা ভাঙা মতন হয়ে যাবে। এবার সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আঙ্গুলে এইভাবে নেব, আর যদি টুকরো টুকরো হয়ে যায় বা ভেঙে যায় তাহলে সিদ্ধ হয়নি, যেই মাত্র হাত দিয়ে প্রেস হয়ে যাবে সেই মাত্র এটা ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা সসপ্যানে গরম জল ফুটে যাবে, তারপর নুন দিয়ে টুকরো করা ফুলকপি ব্রোকোলিটা দিয়ে দেব। 1 মিনিট ফুটন্ত গরম জলে দিয়ে তুলে নেব, তাহলে এটা ভাপানো হয়ে যাবে। বাকি সবজিগুলো ভাপানোর দরকার নেই। এইবার একটা ছড়ানো ননস্টিকের কড়াইয়ে আমি সাদা তেল 3 টেবিল স্পুন আর 1/2 টিস্পুন ঘি নিয়ে ফোড়নে দিচ্ছি 3-4টে তেজপাতা, গোলমরিচ, মৌরি আর গোটা গরম মশলা নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি 1.5 ইঞ্চি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে ফুলকপিটা আর ব্রোকোলিটা নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াবো আর নুন দিয়ে দেবো একটু সামান্য, তাহলে ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে আমি বাকি সবজিগুলো মেশাতে থাকবো। মাঝখানে একটু জায়গা করে নেব, বিনস আর গাজরটা দিয়ে দেবো। এইভাবে যদি সাইডে জায়গা করে বাকি সবজিগুলো একটু একটু করে ভেজে না হয় তাহলে তেলটা কম লাগবে। আর প্রত্যেকটা সবজি যদি ভেজে ভেজে তুলে তুলে আবার অন্য পাত্রে রাখা হয় তাহলে তেলটা বেশি লাগবে। মাঝে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দেবো, আবারও 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতোই নাড়ব হাই ফ্লেমে। এবার আদা রসুন বাটা মাঝখানে দিয়ে দেবো, এটাও 1 মিনিটের জন্যই নাড়ব। স্লাইস করা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে। খুব বেশি টমেটোটা ম্যাশ করার দরকার নেই। হলুদ দেবো খুব সামান্য, 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আবারও নেড়ে নিলাম। আর মাঝখানে তেল আর ঘি দিয়ে আমি বাসমতি চালের সেদ্ধ ভাতটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, লেবুর রস আর ধনে পাতা কুচি। এইবার খুন্তির সাহায্যে তলার দিক থেকে ওপর পর্যন্ত সাবধানে নাড়াচাড়া করে নেব, তাহলে ভাতটা ভেঙে যাবে না। আর নুন চিনি বাকিটা দিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই ভেজ পোলাও। রান্নাটা কেমন লাগলো প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই।